আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি পটেটো চিজ পাকোড়া বা পটেটো চিজ বল। প্রায় সবখানেই এখন বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির সিজনে বিকেলবেলা এই খাবারটি খুব ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি গিয়ে শুরু করি। এর জন্য প্রথমেই যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে আলু। এখানে আমি 3-4টা আলু সিদ্ধ করে নিয়েছি। এরপর একটি কাটা চামচের সাহায্যে কিংবা ম্যাশার কিংবা হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে। আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চাট মশলা। চাট মশলা না থাকলে আপনারা নুডলসের প্যাকেটের মশলাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স এবং 1 চামচ পরিমাণ কাঁচা মরিচ। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা পরিমাণ মতো, আপনারা চাইলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিয়েছি একটি ছোট সাইজের পেঁয়াজকে একদম মিহি কুচি করে। ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু অরিগ্যানো। এখন বাইন্ডিং এবং ক্রিসপিনেসের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এবারে সবগুলো উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজটি আপনারা হাতের সাহায্যেও করতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখানে আমি মোজারেলা চিজকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার হাতে সামান্য তেল লাগিয়ে এখন আমি একটু করে আলুর পুর নিব এবং একটি ছোট বলের মতো আকৃতি দিব। বলের মতো আকৃতি দেওয়ার পর কিছুটা চ্যাপ্টা করে মাঝখান থেকে একটু গর্ত করে দিয়ে তার ভিতরে একটি চিজ ঢুকিয়ে দিয়ে আবারও মুখটা পুরে দিচ্ছি। এভাবে করে সবগুলো বল বানিয়ে নিতে হবে। সবগুলো চিজ বল বানিয়ে নেওয়ার পর এটাকে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে। এতে করে কোটিং এর সময় অনেক বেশি সুবিধা হয়। এখন একটি বাটিতে আমি একটি ডিম নিয়ে নিয়েছি, এতে সামান্য একটু লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ময়দা এবং 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে দুধ। ময়দা মিশ্রণটাকে আঠালো করতে সাহায্য করবে এবং কর্নফ্লাওয়ার চিজ বলগুলোকে ক্রিস্পি করতে সাহায্য করবে। এবার ডিমের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে মসৃণ একটি পেস্ট তৈরি করতে হবে। ডিমের তৈরির মিশ্রণটার সাথে আমি নিয়ে নিয়েছি প্রয়োজন মতো ব্রেড ক্রাম্বস। এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 10 মিনিট পর চিজ বলগুলোকে ফ্রিজ থেকে বের করে এখন আমি প্রথমেই ডিমের মিশ্রণে ভালো করে ডুবিয়ে নিয়েছি। এখন আমি ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি এবং এক্সট্রা ব্রেড ক্রামগুলো ফেলে দিব। আমার একটি চিজ বল কোটিং করা শেষ, এভাবে আমি সবগুলো চিজ বল কোটিং করে নিচ্ছি। কোটিংয়ের পর আবারও 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে ভাজতে পারেন অথবা সরাসরি ভেজে নেওয়া যাবে। চিজ বলগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, এজন্য আমি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি এবং তেলগুলোকে গরম করার পর আমি চিজ বলগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর চিজ বলগুলো যখন ছাড়বেন এরপরে চুলার আগুনটা লো করে দিবেন, তা না হলে উপর থেকে ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যেতে পারে। এক পাশ হালকা ব্রাউন কালার হয়ে গেল, অন্য পাশটা উল্টে দিচ্ছি। চুলার তাপ লোতে রেখে দোনো পাশ হালকা ব্রাউন কালার হয়ে গেলে তখন আমি চুলা থেকে সবগুলো চিজ বল নামিয়ে নিব। খুব সহজে তৈরি হয়ে গেল অসম্ভব মজার ক্রিস্পি পটেটো চিজ বল। খুব সহজে এবং অল্প উপকরণ দিয়ে তৈরি এই পটেটো চিজ বলটি দেখতে যেমন আকর্ষণীয় হয়, খেতেও তেমন সুস্বাদু এবং মুচমুচে হয়।
একবার হলো রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।